দুইবার বলছে তৃতীয়বার কিন্তু আমি আলিয়ার আর বসে থাকবো না আমার নবী বলে আলী রে তৃতীয়বার আর আমি তোরের এইভাবে বান্দা রাখবো না তৃতীয়বার বললে আমি নবী তোর হাতে তরবারি তুইলা দিব তৃতীয়বার হযরত আলী দম ধরে আছে দেখে আর একবার বলে কিনা সাহেবা তখন ওপেনলি মদ খাইতেছে আর বলতেছে এ মুহাম্মাদের মুহাম্মাদের এ আব্দুল্লাহর পোলা মুহাম্মাদ কই তোর ওমর আলী ওসমান কই যাদেরকে ভাগাই নিয়ে চলে আসছ তোদের সম্পদ আমরা দখল করছি পারলে আমাদের সামনে কে আসবি যদি মুসলমানের কোনো একটা রক্তের বাচ্চা তাই কাজ যদি বাবার বৈধ সন্তান হয়ে থাকোস পারলে আমি সাইবার সামনে আয় যখন বলছে বাবার বৈধ সম্পদ হয়ে থাকে সামনে আয় আমার আর যাবে না! যারে আলি যা আমি তোরে দুইবার কেন যাইতে দেই নাই জানস এক নাম্বার কারণ হলো তুই যখন আমার কাছে প্রথম অনুমতি চাইছ তখন তোর মায়ের কথা মনে পড়ে গেছে যখন দ্বিতীয়বার অনুমতি চাইছ তোর বাবার কথা মনে পড়ে গেছে কারণ তোর বাবা আমার সকালবেলা নাস্তা না করাইয়া কোনো দিন তোর বাবা নাস্তা করে নাই কারণ তোর বাবা আজকে দুনিয়ায় নাই আবু তালেব দুনিয়ায় নাই আমি তোর বাবা আমি তোর মা আমি কেমনে পারি সাহেবার সামনে আমার আলিরে তৈলে দিতে আমার আলিরে যদি একটা আঘাত করো আঘাতটা আমার গায়ে লাগবে আলি আমি তোর কত ভালোবাসি তুই জানোস না আলি আমারে তোর বাবা যে কত ঋণী রাইখে গেছে জানোস না আলি তলে শোন তখন তো তোর যখন আমার হাতে তরবারি দিলেন নবী যখন আমার হাতে তাকবীরদের ধ্বনি তুলে দিলেন যুবক এবার তুমি আওয়াজ দিও একুশ বছরের আলী সাহেবার সামনে গেছে তখন সাহেবার বসে এক দুই বছর না সাহেবার বয়স তখন সাইডের কাছাকাছি কাছি। আলী রাজার সামনে দাঁড়ায় বলে সাহেবা আগে হিট কর সাহেবা বলে তুই কি পারবি আমার হিট বাসায় রাখতে তোর বাপ তাই পারে নাই আর তুই পারবি বল আমার बाप পারে নাই পারে নাই তার পোলায় পারবে ইনশাআল্লাহ মার বাজান ডেবার আমার দিকে তাকাবেন আর একটা आवाज দিবেন জীবনে কোনদিন খেলার মাঠে এত বড় আওয়াজ দাও নাই সরাইলের যুবক এক ক্যারেনি গোল খেলার মাঠে সরাইলের বাইরা রে সাইবা তার জীবনে কোনদিন কোনো যুদ্ধের মাঠে এইভাবে আক্রমণ করে নাই দুই হাত দিয়া পেরায় দের হাত اوپر উঠে গেছে আলির এমন আক্রমণ করছে আলি শুধু ডালটা পাতায় দিছে ডালের এক কোনা লাইগে এক কোনা ভাঙছে সাহেবার তরবারির দুই টুকরা হইয়া জমিনে পড়ে গেছে সাহেবা এইভাবে কাইতয়া পড়ে গেছে এবার আমার দিকে তাকাবেন হযরত আলী সাহেবার ঘরের উপরে পাড়া দিয়া কয় বেঈমানের বাচ্চা আল্লাহ এ বেঈমানের বাচ্চা এবার আমি দেব সহ্য কর ওইভাবে সাহেবা ঘর কাট করে এখনো আছে আলী গাড়ির উপরে পাড়া দিয়ে কইবার আমি দেব পাল্লা সহ্য কর আল্লাহু আকবার সাহেবা বলে তুই আমারে দুর্বল ভাবে আঘাত করবি আমি তো কাইতয়ে পড়ে রইছি আমারে খাড়া হইতে দে খাড়া হইতে দে আলী কয় খাড়া নবী আমার সাহেব সাহেব দেখতেছে কান বদরের মাঠটা যারা আপনারা গেছেন তারা জানেন মসজিদ আড়স্তে মসজিদে আরিস তখন পাহাড়টা ভেঙে ফেলেছে এমন জায়গায় মসজিদটা করা নবী ওই খিমার মধ্যে বসে পুরা মাঠটা তদরকি করতে আছে। আলির মধ্যে সাইবার মধ্যে যে কথা হচ্ছে নবী আমার ছায়াছে দেখতাছে সরাইলের যুবক এখন জীবন চিরে একটা আওয়াজ দিবি জীবনে কয়দিন বেঁচে থাকব জানি না আলী বলে আমি মুহাম্মাদের সন্তান আনা মুসলমান আনা আবু তালেব আনা ইবনে আবু তালেব আরে আব্দুল মুত্তালিব পাললে দাঁড়া পাললে দারা পাললে দারা আটু সুজা করে দাঁড়া সময় কম তাকা ওই দিকে মুসলমান মল্লের শহীদ বাসলে গাজী আলী বলে তোর ওইখানে শেষ করে দিতাম দাঁড়া দাঁড়াইছে ডাল হাতে নিয়া তরবারে হাতে নিয়া এইভাবে যখন দাঁড়াইছে হযরত আলী বলেন লিল্লাহ ও ডাল ভাঙছে আর মাথার মধ্যে দিয়ে ঢুকছে শুধু তাই না ওর বডিটা রেন্ডি গাছের চলার মতো দুই ভাগ হয়েছে দুই ঠ্যাং দুই দিক পরে রয়েছে ওর ঠ্যাং একটারে কুত্তার মতো টানতে গেছে নবী পর্যন্ত লইছে দেখবেন আবু জেহেলের কবরের পাশে কিন্তু সাহেবার এক ঠ্যাং দাফন করা আমি এইবার বড় যে জিজ্ঞেস করছি এই আবু জেহেলের কবরের সাথে দুইটা দুইটা উসামা মাদিকা তখন সৌদিয়া নামারে বলতেছে এখানে না মাওলানা সাহেব কিতাবুল মাগাজি পড়েন নাই আমি বললাম না কিতাবুল মাগাজ পাও নাই এখানে দুইটা উষা মাটি সাহেবাকে প্রথম হজরত আলী দুই টুকরা করে ঠ্যাং একটা তাইনে নবীর সামনে হাজির করে দিছে আমার নবী সাহেবার ঠ্যাং দেখা বডির এইখান দিয়ে শীর্ষে তো অর্ধেক দেখা যাইতেছে বডি আর অর্ধেক পরে রয়েছে বদরের মাঠে নবী আমার মুসকি মুসকি হাসে আর বলে আলী রে ও আলী তুই একুশ বছরের বাহাদুর তুই কেমনি কি করলি এই তর বাড়িটা কে দিছে জানা যে আজ থেকে দেড় বছর আগে যখন আপনি হিজরাত করেন আমার চাদরটা গায়ে দেয়া বলছিলেন আলি রে আমি মদিনায় যাচ্ছি রে আলী বেইমানদের আমানতগুলা তুই ফিরাইয়া দিয়া তারপরে তুই চলে আসবি তোর সাথে আমার মদিনায় দেখা হবে নবীজি আমি সেদিন থেকে এতমিনান ছিলাম মদিনায় যাওয়ার আগে আমার মরণ হবে না কেউ আমারে মারতেও পারবে না যখন আপনি আমার হাতের তরবারি দিয়ে বললেন আলি রে এই তরবারিটা আবার আমি তোর কাছ থেকে নিব আলি তোর এই তরবারিটা অক্ষত থাকবে আমি তোর কাছ থেকে তরবারিটা আবার নিজে রিটার্ন নিব তখন আমি মনে মনে ভেবে ফেলছি আরে আবার নবী যখন আমার হাতের থেকে তরবারি রিটার্ন নিবে তখন আমি আর বরব ডাব নবী আপনি বলছেন আলি রে রক্তমাখার তরবারি রিটার্ন আবার আমারে দিবি হুজুর আমি তখন পিনান করে নিছি আমি মরব না অন্তত বদরের যুদ্ধে মরব না হুজুর আমি বেইবা যে খুশির আনন্দে বাইরে লয়ে আরছি আমার নবী বলে আরি রে আমার দিলটা শান্ত হয়ে গেছে বলেন তো দেখো আলহামদুলিল্লাহ প্রশংসা করলেন কার খুশি হইল কে বেজার হইছে কে জীবনে একটা দিন যদি আল্লাহর খুশি করতে পারে না এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আপনার জন্য হয়েছে এই মাসটার নাম হলো রজব মাস আরবিতে এই মাসটার নাম কি সাসাই চাচাই বুঝই না এই ভাই এই দুই জায়গায় এই মাসটার নাম কি রজব এই চারটা উদিত হওয়ার সাথে সাথে নবী বলতেন ইদা দেখালা রজ আল্লাহ বা রিকলানা না বাবান আল্লাহ তুমি আমার রজবা সাবানের বরকত দান করো রমজান মাস পর্যন্ত বাঁচায় রাখো এই রজব মাসের মধ্যে অনেকগুলা আমল আছে তার ভিতরে এক নাম্বার আমল হল এই মাসে যদি কে এই দোয়াটা পড়ে আল্লাহ সমানত আলা তার হায়াত বাড়ায় দেয় আমরা যে লেগে বেশি বেশি আল্লাহর কাছে চাই আল্লাহ আমার অনেক দিন বাঁচায় রাখো অনেক দিন বাঁচায় রাখো যদি কেউ ওই দোয়াটা করে আল্লাহ তাকে সুস্থতা রেজেক্ট দান করে কেউ যদি বলে বলেন আমার সাথে আল্লাহ অহ্মা বা রিকলা না ফি রজা বাবা শাহবান আবার লেখনা না রমাজন আয় আল্লাহ আপনি আমাকে রজবার সাবান মাসের বরকত দান করেন রমজান মাস পর্যন্ত বাসায় রাখেন দোয়াটা ভালো না খারাপ জোরে করে আরও জোরে এ মন খারাপ নেই তা মাগরিবের সময় কথা কবেন তো কেমন ওয়াজ শুরু হয়েছে এখনও শরীরের আইট আছে মাসাল্লাহ ভালোই শক্তি আছে আওয়াজ দিবেন তো মনে করবে আশেপাশে যারা আছে তারা মনে করবে না যারা বসছে এরা সত্যিকারে মুসলমান ঠিক না বে ঠিক আজকে মুসলমান মায়ের খায় আরাক আর এক মুসলমান আমরা এমন মুসলমান পৃথিবীতে কোনো বেইমানের সামনে মাতানত করি না কে রাজি আছেন না নাই কে কে রাজি আসেন দেখে লাগে হাত উচা করে দেখান তো কি থাকবি মতো কেউ নাই হ্যাঁ দাঁড়া আনতো দাঁড়াই করে দেন তো এই পিছনে দা পোলাপন আরো বন্ধ করতে হবে কি আসছে ধমক দিলে আবার একটা লোক জানতো হয় না এই যা শুধু একসাথে বলেন তো এই পর্দাটা দেওয়া ঠিক হয় নাই পর্দাটা দেওয়ার কারণেই পোলাপান মনে করে আমাগর থেকে দূরে চলে গেছে হুজুর আল্লাহ শুধু একসাথে বলবেন এই জমিনের মালিক যদি আল্লাহ হয় হুকুম চলবে কার জোরে কন আর জোরে যদি আল্লাহর জন্য রসুলের জন্য কখনো জীবন দেওয়ার টাইম আসে দিতে রাজি আছেন না কে কে রাজি আছেন দেখি এবার দেখায় দেখাই দেন তো দিলা দিলা ঠিকই হইয়া তোমারে কেউ দেখলো না ফেরেস দেখলো না আল্লাহ আমাদের কবুল করেন আর আমিন আহ সুধাপ আমার দিকে তাকাবেন কোনো দিকে তাকাবেন না সময় কম কারণ আজকের মাহাবিলের প্রধান বক্তা কিন্তু না আমার পরে অনেক উলাম একরাম আছেন শুধু আপনাদের খেদমত আরোজ করবো যতটুকু সময় কথা বলবো দিলের কানে শুনবেন ইংসা ইংসা মেরে ভাই ও বজর্গ এই জমিনটা যার হুকুম চলবে তাই না এমন থেকে কিছু বাদশা আসছে তখন হজরত অমর হল মদিনার গভর্নমেন্টের প্রেসিডেন্ট এমন থেকে কিছু বাদশা আইসা বাচ্চার লোক প্রতিনিধি আইসা জিজ্ঞেস করে তোমাদের বাদশা কই আমাকে বাদশা নাই মার হবাগর জিজ্ঞেস তোমাকে প্রধানমন্ত্রী কই কয় নাই এরপরে জিজ্ঞেস করছে ভাই তোমাকে রাজা কই কয় নাই এরপরে জিজ্ঞেস করছে তাহলে তোমাকে দেশের বাদশা নাই রাজা নাই প্রধানমন্ত্রী নাই দেশ চালায় কেডা বলে আমাকে প্রধানমন্ত্রীও নাই কিচ্ছু নাই আমাকে একজন আমির আছে কি আছে আছে কি যখন জিজ্ঞেস করছে আমাকে একজন আমির আছে ইমানের গভর্নররা সবাই আশ্চর্য হয়ে গেল প্রেসিডেন্ট নাই রাজা নাই প্রধানমন্ত্রী নাই আমির দেশটা কেমনে চালায় বলো তোমাদের আমির কোথায় আছে বলে আমাদের আমির কোথায় আছে আমরা জানি না আরে আমাদের আমানের প্রধানমন্ত্রী আমাদের পারস্যের প্রধানমন্ত্রী তারে দেখতে যাইতে সাতটা আটটা গেট পাড়ি লাগে আর তোমাদের দেশের আমির বলে কোথায় আছে তোমরা নিজেই জানো না তালাশ করে দেখেন যে কোন এক জায়গায় থাকতে পারে যাইতে 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 যায় দেখে মসজিদ নবমির একটা কোন খেজুরের একটা পাটি বিছাইয়া আমিরুল ঘুমা জিজ্ঞাস করা হইল আমিরুল মমিন আপনি কি এই দেশের প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন বলে আমি এই দেশের প্রেসিডেন্ট না প্রেসিডেন্ট যিনি ছিলেন উনি ওই যে রোজার মধ্যে ঘুমাই আছে ও বাজান আমি আপনাদের সামনে কেন কথাটা বলছি কোন মানুষ যখন কোন মানুষকে ছোট মনে করবে আল্লাহ তারে বড় করে দিবে ঠিক না বে ঠিক আরো জোরে কর এ দাদা ভাই আপনারা যদি বসেন না একটু দোয়া করতাম আহেন খারাই না তেতিমের মতো কি আসছে প্যান্ডেলের জায়গা আছে না মেয়া না কেন প্যান্ডেলের মধ্যে না জানগা ওই যে কোনার থেকে বসেন বাম পাশে আল্লাহ যারা বসবে এদেরকে তুমি মাফ করে দিবা আল্লাহ এদের সন্তানদেরকে আলেম বানায় দিবা আল্লাহ বিশ্ব নবীর সাথে করে দিবা আল্লাহ সবাইরে কবুল করেন আমার দিকে তাকান আমাদের দেশের রাজা বাদশারা আগে একটা চেয়ারম্যানও যদি হয় তার কত বডিগেট থাকে কথা ঠিক না ঠিক আর ওয়ার্দোজাহানের খলিফা হযরতে অমর সে ঘুমায় আছে খেজুরের পাটি বিছাইয়া সুভান আল্লাহ সুভান যখন জিজ্ঞেস করছে যে আপনি এক একটা প্রেসিডেন্ট আপনার তো দুই চারজন বডিগার্ড থাকার কথা ওমর বললেন আমার বডিগার্ড লাগে না আমার বডিগার্ড আমার আল্লাহ বাজানরে ওমর কেন আরে কি আশ্চর্য ধরে হাতে বাজে পায়ে বাজে আব্বাসি হাত উসাও করতে পারতাছে এ যাক যা আবার হইছে আর মাত্র 15 মিনিট কথা কম আমার দিক তাকাবেন কোন দিক তাকাবেন না হাজার তমর বলেন হাজার তমর বলেন এই পৃথিবীর মানুষ তোমরা যদি জমিনে বড় হইতে চাও আমার আল্লাহকে বড় করে দেখে নিজের ছোট করে নাও আলহামদুল্লাহ বলেন বড় কে এই যে নারাই তাকবীর যে ধরি দেন এই নারাই তাকবীর ধনির অর্থ কি নারাই তাকবীর লিল্লাহে তাকবীর যারা আসতে বলবেন বাতের রোগে ধরবো লিল্লাহ থাকবে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ আল কোরআনের আলো আলো আল্লাহ এদেরকে কবুল করেন আমিন না আমিন অমর ওমরে জেলাতে এত বড় হয়েছে কেন একমাত্র আল্লাহরে বড় করার কারণে তাকান এই দিকে হাজরত আমার বলে ও দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে একটা কথা বলি যারা আমার আল্লাহরে বড় করবা আল্লাহ তাদেরকে বড় করে দিবে ঠিক না বেঠি জোরে কন তোমারের খাসলা ছিলেন বাবা অমর যখন রাস্তা দিয়া হাঁটতেন ওই রাস্তা দিয়ে কোনোদিন শয়তান যাইত না কারণ ডাকের মধ্যে একটা মাত্র কারণ অমর কোনো দিন নিজেকে বড় মনে করতেন না সব সময় মনে করতেন আমার সাইডে ছোট মানুষ এই জমিনে আর কেউ নাই খলিফাতুল মুসলিমের হজরত আমর বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ রোজার কাছে একদিন বসে আছে আমার নবী একদিন বলে তুমি জান্নাতের দ্বিতীয় নাম্বার ব্যক্তি তুমি হইলা আমার জান্নাতের দ্বিতীয় নাম্বার ব্যক্তি হদ্র তোমর বলিয়া রসুল আল্লাহ দ্বিতীয় নাম্বার ব্যক্তি যদি আমি হই এরপরে যদি আল্লাহ কোনোদিন আমার পরে বেজার হইয়া কোনদিন বেজার হয়ে এটারে টাইট দাও এ লরে কে মিয়া কোনদিন আমার আল্লাহ আমার পরে বেজার হয়ে যদি আমারে জাহান্নামের অর্ডার দিয়া দে আমার অবস্থা কি হইব আমার আল্লাহ বলেন ওয়া আম্মা মান ক্বাফা মাকামা রব্বিহি ওয়া নাহানা নফসানিল হাওয়া ফা ইনাল জান্নাত হিয়াল বান্দা আমারে ভয় করবি আমি তোরে দুনিয়ার থেকে জান্নাতুল মাওয়া দলিল করে দিব জান্নাতুল মাওয়া দেয়ার মালিক কে আর জোরে কন হযরত ওমর রাষ্ট্রনায়ক ইন দি মিন টাইমে ওমর হযরত হুযাফা রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছেন আবু হোজাফা আবু হোজাফার ইতিহাস এরকম আসছে আবু হোজাপা এমন একজন সাহাবী ছিলেন আমার নবী তার কাছে কিছু জিনিস গচ্ছিত রাখছিলেন কিছু আমানত রাখছিলেন যে আমানত অন্য কোনো সাহাবীর কাছে রাখেন নাই বলেন তা আল্লাহ আকবার এই নিজের আমানত কি সবার কাছে রাখা যায় হ্যাঁ সুহানালবে হাল তোমার জেলা তালুনু একদিন রাতের অন্ধকারে আবি হোজাপার বাড়িতে যে বলে হোজাপা আমি অনেক কষ্ট করে তোমার বাড়িতে আসছি একটা তথ্য জানার লাইগা কি যে তথ্য তোমার কাছে আছে মোদিনায় আর কারো কাছে নাই তোমার কাছে আছে আর কারো কাছে তথ্য নাই আবু দে আপনি হলেন খলিফাতুল মুসলিমিন আপনি হলেন নবীর জামাই আবার আপনি হলেন নবীর শ্বশুর আবার হইতেছে না আমার নবীর জান্নাতের দ্বিতীয় নাম্বার চাবি আপনি আমার কাছে কি জিজ্ঞাসা করতে আসছেন আমি তোমার কাছে আসছি মাত্র কয়েকটা জিনিস জানতে তার ভিতরে একটা জিনিস তুমি বলবা কি মুনাফিকের খাতার মধ্যে আমার নামটা আসিনি বলেন না তোমার কাছে আমার আরে আল্লাহ রে এত ডিস্টার্ব হইলো ওয়াশ করা যায় ওয়াস দিয়ে খেলার মাঠে পোলাপান্টিয়ার নাই কিচ্ছু নাই বেড়া আল্লাহ মাদের হেফাজত করেন আমিন বলেন তো হাওলা বিল্লাহিল আলী লম শুধু একসাথে বলবেন এই জমিনের মালিক কে আল্লাহ আছে না বলেন জলদি আল্লাহ সাঁতার এই মিডিয়া কিন্তু দিবানি শেষ করে ফেলে সরব ও একটা মোবাইল দিয়ে মিডিয়া চালায় সাঁতার মতো মিডিয়া তো মিডিয়া মোবাইল দিয়ে তোর মিডিয়া ভালো হয় নাকি মগা দুই টাকা খরচ করে মিডিয়া বানাইছে একটা বিনা সালানে ব্যবসা মগাগুলা কোথাকার ভালো কালো ক্যামেরা নেই ফ্যামেরা নেই সব মোবাইল একটা সারে মোবাইল দিয়ে একটা ক্যামেরা বানাইছে মিডিয়া বানাইছে আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন যার কেন আমিন এত ডিস্টার্ব আমি কথা বলতে পারি না ভাই শুধু আমার সাথে বলবেন আল্লাহ যদি মাফ করে দেয় কি ওর অসুবিধা আছে ভয় করতে হবে কারে আল্লাহ 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 আল্লা আল্লাহ হয়তো অমর কবর দেখলে এত ভয় পাইতো বাঘ দেখলে অত কেউ ভয় পাইতো না যে ওমরকে দেখলে বাঘে ভয় পাইতো কিন্তু ওমর কবর দেখলে সবচেয়ে বেশি ভয় পাইতো চিন্তা করছেন অমর ধরনের একদিন আল্লাহ হক আল্লাহু হক আমি আজকে আলবেদায় নিহায়ার মধ্যে এই ঘটনা পাই আমি অনেক আশ্চর্য হয়ে গেলাম দেখলে বাঘে আর ছাগলে এক জায়গায় পানি খাইত ঘাস খাইতো সেই ওমর কবর দেখলে ছোট বাচ্চার মতো আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ কেমনে কবরে থাকবো জানি না বাজান দিলটা নরম করবে হজরত মোর একদিন মসজিদ না থেকে বাজান অন্তত একুশ মাইল দূরে ঘুমায় আছে আসতে পারে এই রাত্রে জনগণের ডিউটি করতেছে তো এটা আমাদের দেশের এমপি মন্ত্রীদের মতো না যে জনগণের ভোট নিয়ে ওই যে এমপি হোস্টেলে উঠছে আবার পাঁচ বছর পরে টুপি মাথায় দিয়ে জনগণের দ্বারে দ্বারে ঘুরে কথা কন্যা গেল এমপি গো মাথায় টুপি দেখা যাবে তখনই যখন দেখবেন ইলেকশন আর মাত্র এক মাস আছে ঠিক এই বড় লম্বা বড়া একاموش আর বইব না এ তোর বরি চলে বত তোর বরিশাল মিডিয়া কষ্ট হইতেছে আমার খুব খারাপ লাগতেছে এই জন্য মাগরিবের পরে ওয়াজ নেই না কারণ মাগরিবের সময় কলহল বেশি থাকে প্রধান বক্তা হিসেবে রাত নয়টা দশটা উড়ি তখন আর কোনো আওয়াজ থাকে না ঠিক না বেটি কি আর মেহন বাড়ির পাশে না নিলেও মাইজি কই যে ও বিপদে পড়ে আইছি ঠেলাই পড়া বান্দরকে সহজে গাছে উঠে কুততে দাবুর দিলে উঠে আল্লাহ মাইজিম বান্ধু মানুষ দাবা দিয়ে না পারলাম না আসলাম শুধু আমার দিকে তাকান আর মাত্র পাঁচ সাত মিনিট কথা বলেই জামগা। গা হ্যাঁ আমার দিকে তাকাবেন কোনো কথা বলবেন না ইন দিন টাইমে হয়তো মোট মসজিদে নাবমি থেকে একুশ মাইল দূরে ঘুমায় এই জায়গাটার নাম হলো আল্লাহ হকবার জুল হোলাইফা জোর এখন মারা হাজিরা এখান থেকে হেরামের কাপড়টা পরে গাড়ি যখন পাক লয় এটা মসজিদ আবমি থেকে একুশ মাইল দূরে আল্লাহ হকবার এখানে অমর জনগণের খেদমত করতে যাইয়া হয়তো তো অমর রাত্রে ঘুমাইতেন না দিনে ঘুমাইতেন অমরের বিবি তারে পাহারা দিতেন আর অমরের বিবি দিনে ঘুমাইলে ডিস্টার্ব করতেন না ঈশ্বাকের নামাজ পড়ে ওমর ঘুমাইতেন তো আজকে আসতে দেরি হয়ে গেছে জনগণের খবর নিতে নিতে দেরি হয়ে গেছে অমর এখানে ঘুমাইতেছে তো অমরের নাক দিয়ে মুখ দিয়ে মাসি ঢোকে মাসি মাসি বোঝেন না মাসিতে আর কি সেনে যে ওমর নাকে হ্যাঁ নাকে মুখে মাসি পড়তেছে তাহলে ওমরের মনের খাদেম এ মাসি সরাইতেছে মাসি তো খাদেম মাসি সরাইতে সরাইতে ও বয়ে বয়ে ঘুমাই গেছে বাজান্ডে ইট্টু পরে দেখে ওমরের পায়ের পাশে বসি একটা সিংহে মাসি তাড়াইতেছে সিংহ সিনেন সিংহ বনের রাজা কি জোরে আলবেদা আল নেহাতে দেখলাম যে সিংহতে লেজ দিয়া মাসি তারাইতেছে আল্লাহ সুবাহ আস্তে কয় একো বাড়ি কর তুমি সিনো আমি আবার বলতিস ওমরের খাদে মাসি তাড়াইতে তাড়াইতে ক্লান্ত হয়ে গেছে হেও বয়ে বয়ে ঘুমাইতেছে একটু পরে দেখে তার খাদেম গুমের থেকে উঠে আছে তার পাশে একটা সিংহ বাঘ সিংহ দিয়ে উপর থেকে আমি এই এই হাদিসটা দেখে কারণ সাহাবিদের থেকেও তো হাদিস নবীর থেকে শুধু হাদিস না বাজান রে সিংহে তার ল্যাঞ্জা দিয়ে 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 যখন বাজান মাসি তাড়াইতেছে কাদে এখন বসে বসে কান দেয়ার করে দুনিয়ার মানুষটা কেউ যদি মওলার পাগল হইয়া যায় সারা দুনিয়ার মাখলুক তার তাবে হইয়া যা কত সুন্দর

যদি কারিম একদিন তোমার খুশি হয়ে যায় সারা দুনিয়া তোমার জন্য তাবে হয়ে যাবে সালাউদ্দিন আয়বি যেই ইসরায়েল বাজান বেজরমা আজকা ফিলিস্তিনের জমিনে কেদ্দারি চালায় ফিলিস্তিনের জমিনে বোমা দিয়ে উড়ে দেয় এই জমিনটা সালাউদ্দিন আয়বির জমিন সালাউদ্দিন আয়বি মাওলার এমন ভাবে খুশি করছে তার ঘোড়াকে একটা বাড়ি মারলে ঘোড়াই পেয়ে সোজা করে দিত মোহাম্মাদ বিন কাসেম এই ফিলিস্তিনকে শাসন করছে আজকে ফিলিস্তিনকে নেই বেজরমাই বেজরমাইজ জাইলগুলা কত রঙ বেরঙের কথা কয় কথা কয় না কে কথা কয় না এখন শুনতাছি অতি তাড়াতাড়ি ফিলিস্তিনের বাইতুল মোকাদ্দাস তারা দখল করে নিবে কিয়ামত রাত পর্যন্ত কোনো বেজরমাই ইহুদি বাইতুল মোকাদ্দাস দখল করতে পারবে না কি রাজি আছেন না নাই মুসলমানের পক্ষে ফিলিস্তিন থাকুক কে কে রাজি আছেন হাললাকে দুহাত দেখায় দাও এই কলিজার টুকরা মুসলমান ভাইরা এই ফিলিস্তিন আমার নবীর আবাদ করা জমিন মার হাবা বলেন এই ফিলিস্তিনে হাদরা অমর যেদিন সফর করে ফিলিস্তিনে হাজরত অমর যেদিন সফর করে আমার দিকে তাকাবেন কোন দিক ঘর ঘুরাবেন না তখন ফিলিস্তিনের একটা গ্রামে গিয়েছিলেন যেই গ্রামটা হজরত আইব সালামের কষ্টে পড়ার পরে আঠারো বছর যেই জায়গায় বসে আইব সালাম কিরাই খাইছিল ওই জায়গা আইব আলাহামের পায়ের গুড় মুরার আঘাতে আইয়ুব আলাইহিস সালামের পায়ের গুরমুরা রাখাতে যেই জায়গা একটা কুয়া হয়েছিল আইয়ুব আলাইহিস সালামকে যেই কুয়ো আমি আবার বলছি এই যে গাজা গাজা এই গাজা উপতাক্কাই হলো আইয়ুব আলাইহিস বাড়ি সুবহানাল্লাহ আরো জোরে কোর এখানে আইয়ুব আলাইহিস মাজার আছে সুবহানাল্লাহ বেহ্যান্ডে আইয়ুব আলাইহিস সালামের ওই কুয়াটা ওইখানে আছে পৃথিবীতে কয়েকটা কুয়া আছে যেই কুয়াগুলার পানি কোনোদিন কেয়ামত পর্যন্ত কুমবে না তার ভিতরে আইব আলাহ কোরানের কোরআনের ভাষায় উরকুদ বিরিজিলিক যেই কুয়া আইব আলাহ পায়ের গুরমুরের আঘাতে হয়েছিল ওই কুয়ার পানি কোনোদিন কুমবে না ইসুফ আলাহ যেই কুয়ার মধ্যে ফেলছিল ওই কুয়ার পানি কোনোদিনও কমবে না ইনুস আলাহ সাল্লামকে মা পেটে নেয়ার পরে চল্লিশ দিন পরে ওগ্রায়া বমি করে যখন ফেলায় দেয় ইনুস আল্লাহ তখন ইনুস আল্লাহ সাল্লামের জন্য মিষ্টি পানি ছিল না সব ছিল লবণ পানি তখন ইনুস আল্লাহ সাল্লাম ওই মোর ভূমিতে বইয়া পায়ের গুর মোড়া দিয়ে নাড়া সারা দিছিল একটা কুয়া হয়েছিল এরপরে কয়েছ বানা লাস্টে কয় রে তাইব আলাহ সাল্লামের এবং ইনুস আল্লাহ কুয়া কিন্তু ফিলিস্তিনে আরো জোরে কর এই ফিলিস্তিনকে ইসরাইল বেজার মাগুলা কেন দখল করতে চায় এই কুয়াগুলা যদি ওদের আন্ডারে যায় ওরা জানে তাফসিরে আছে কুয়াগুলা ওদের আন্ডারে গেলে আরে এত বড় बुजुर्ग আহমদ সুভী সাহেবের খাসকা뎀 বাবুনাগরের খাসকা뎀 আলহামদুলিল্লাহ বলেন এ কলিজার টুকরা ভাইরা আমার আমার দিকে তাকান ইনুস আলাইহিস সালামের এই কুয়া আইয়ুব আলাইহিস সালামের এই কুয়া এই ফিলিস্তিনে আছে এই কুয়াগুলা গাজার উপতাকায় আর এই কুয়াগুলো হামাসের দখলে এই কুয়াগুলা দখল করতে চায় জীবনের বিনিময় হলো গাজার থিকা বেইমানের বাচ্চারা কেমন পর্যন্ত এই নবীদের স্মৃতিগুলা কোনো অ্যাটাক করতে পারবে না পারে না আল্লাহ ওরা তিরিশ লক্ষ স্বর্ণ মোতায়েন করছে গাজায় আর মুসলমান মাত্র তিরিশ হাজার দেখাই দিছে মুসলমান মল্লের শহীদ বাসলে গাজী কথা বলে না কেন এখন ঠিকই তো ফিলিস্তিন দখল করে নিল মুসলমান কারণ সালাউদ্দিন আইবের দাস মোহাম্মদ বিন কাসেমের দাস এই দেশ এত তাড়াতাড়ি পৃথিবীর কোন বেইমানের সামনে তুলে দেয়া যাবে না শুধু মাগরিবের পর একটা আওয়াজ দিবেন জীবন চাক আর থাক মুসলমান জীবন দেয় মুসলমান মাঝে মাঝে বেঈমানের জীবন নেয় ঠিক না বেঠিক আরো জোরে বলেন আপনারা জানেন বদরের প্রান্তরে বদরের প্রান্তরে যখন বিশ্বনবী বদরে যারা গেছেন তারা জানেন বদরে আল্লাফা কামারে বহুতবার নিছে বহুতবার আমি গেছি বদরের শোক দেখে বলি আমি কোরান হাদিস কোরআন হাদিস তো পড়ছি এই শোক দিয়া দেখা এরপর আপনাকে সামনে বর্ণনা করতেছি এবার পুরা রমজানের অধিকাংশের সময় মক্কার বাইরে ছিলাম বদরের মধ্যে পুরো একদিন ছিলাম বদরের এমন কোন স্পট নাই আমাকে আল্লাহ দেখায় নাই যেখান থেকে এই বদরের মাঠে যেখান থেকে নবীরে গালি দিছিল বদরের মাঠ এই গালির জায়গাগুলো এখনো পর্যন্ত স্মৃতি হয়ে আছে আলির বিরুদ্ধে যে এই বেইমানটা দাঁড়ায় বলছিল এই এই বলছিলাম্মদ খারাপ লোক অ নাওজুবিল্লা বৰ খেতাৰ নিচে দে একো নবীৰে গালি দেয় এইটো শুনা তুমি নাওজুবিল্লা আস্তে ক ঐ বেইমান যদি চৰাইলৈ জন্ম নাই আমার মনে হয় সে যদি ৰিক্সা চালক হয় পাঁচশক্ত নামাজেও যদি না হয় নবীৰে যদি কেও বগমাইজ বলে গালি দেয় অৰ জাগাই মাৰি ফেলাব অৰ জাগাই দুই টুকৰা করে ফেলাব ঠিক তবে দেখ এটা নবীর ভালোবাসা নামাজ পৰি না আলাদা বাবা নবীরে গালি দিল বেঈমানের সাথে কোনো আপোষ আমাদের তো সাহেবা আল্লাহ হকবার সাহেবা হলো আলীর বিরুদ্ধে কখন আলী গেছে এখন শোনেন ডাইরেক্ট কিতাবুল মাগাজি বোখারির থেকে বলছি লম্বা চওড়া হাদিস সাহেবা সকালবেলা দেখল মোহাম্মদ এই দেশে আইসে আমাকের সাথে টিক কামাইরা মোহাম্মদ রে করার একটা সুবর্ণ সুযোগ গতকালকে বৃষ্টি হয়েছে মুসলমান মনে হয় এখন আমাদের সাথে পারবে না সাহেব একটা ডাল লইয়া বগলের মধ্যে দুইটা তরবারি লইয়া সাহেবা নামছে মাঠে নাইমা কইতাছে এই মোহাম্মদ খারাপ লোক আল্লাহ 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 আসতে কবে আস্তে কইবার নুলা বানাই হেলাবা আল্লাহ যারা দাঁড়াই রইছে গো পারুনা ল্যাং মারতে এ এ দুলাবাই পোলা অধিক যা আলহামদুলিল্লাহ বলেন মাঠ খালি ওরা দাঁড়াই থাকলে ভালো দেখা যাইব তাহলে আমার দিক তাকা পেন এখন হ্যাঁ মুসলমান মল্লে শহীদ ওই মরণটাই মরতে রাজি আছেন না রাজি আছেন না রাজি আছেন আরে মরণ তো হইয়াই যাবে দুই চারটা নাস্তিক মাইরেই মরেন না ঠিক না ঠিক তো সাহেবা সকালবেলা যুদ্ধ লাগার আগে যুদ্ধ তখন লাগে নাই সাহেবা সকালবেলা যুদ্ধের মাঠে দাঁড়াই একটা দুইটা তরবারি এখানে নিয়া আল্লাহ আকবার দুইটা তরবারি দুই পাশে নিয়া একটা তরবারি হাতে নিয়া একটা ডাল হাতে নিয়া জোরে জোরে শিরলাইছিলে কইতাছে এ আবদুল্লাহ পোলা মোহাম্মদ তুই খারাপ লোক তুই ওই দেশে ঠিক থাকতে পারস না আমাকে মাইরের গুতায় এই দেশে আইস তোরে মারার লাইগ আইসে পারলে বাইরা তখন আলির মাত্র একুশ বছর বয়স কত একুশ বছরে পোলা হেন আছে না যদি আস্তে কথা কও না একুশ বছরে বললে তোর হেতায় রোগে ধরবে ফেসবুকের পার্টি হ্যাঁ এদিক টাকা একুশ বছরের আলী নবীর কানে কানে যে বলে নবী তখন মসজিদে আরিজের কাছে বসা মার বলেন যেখানে আমার লেগে নবীর লেগে মঞ্চ করা হয়েছে এই মসজিদ আমি ওয়াজও করছি নামাজও পড়াইছি আমি গুনাগার বাড়তে পারেন আপনি গুনাগার ইলিয়াস রোমান জেহাতি জীবন এমন এমন জায়গায় আল্লাহ তার নিচে কল্পনাও করতে পারবেন না এই মসজিদ আরিজ বদরে আমি ইনশাআল্লাহ ইমামতি করিছি একদিন মাগরিবের ঠিক আল্লাহ আমারে যে করাইছে আল্লাহর জাতের কসম করে বললাম এবং সৌদি আনালার আমার পিছনে নামাজ পড়ছে আমি যখন কিরাত পড়তেছিলাম আমার এখনো মনে পড়লে শির ওঠে আমি যখন এই পড়তেছিলাম আমি তো হাফেজ না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين কয় এত জোরে আমিন বলছে সুবহানাল্লাহ বেহামদি এরপরে যখন আমি পড়তেছি যেই সূরাটা পড়ছিলাম পড়ি ওহুাল গফুরুল ওয়াদুদু যুল আরশিল মাজিদ পানুল লিমাইরিদ হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরাউনা ওয়া সামু بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قران مجيد في لوح محفوظ কসম করে বলে আল্লাহর কসম করে বলে আমি তো হাফেজ না আমি নামাজ শেষ করে বইছি বদরের একজন বদরের একজন আসল আসল বদরি সৌদি চেয়ে রয়েছে বাঙালিরা আমার ইমামতিতে খাড়া করে দিয়েছে ওরা তো আমার নিয়ে গেছে বদর ওয়াশ করাইতে বদরের বিবারিয়ার পরে এক দেশ ছেলে একটা হসপিটাল চাকরি করে গেছে এখন ওয়াশ করতে ওরা বললো হসপিটালে জিজ্ঞেস করে আমারে বলতে বুঝাইতেছে ইমাম মা খি ফির বাংলাদেশ ইমাম মা খি ফির বাংলাদেশ মাদ্রাসার প্রিন্সিপাল হেনা প্রিন্সিপাল মা খতিব মা ইমাম সে মাদ্রাসার প্রিন্সিপাল ইমাম খতিব সঙ্গে সঙ্গে বলে ইজলেস ইজলেস ইজলিস ব আমার ব আমার দুই গেলে দুটো সুমা দিছে এরপরে তার হাতের মধ্যে একটা গড়ি আছিল আমার মনে হয় তার হাতের গড়িটা আমি বহুত বছর রাখছিলাম আমার একটা গড়ি হাদিয়া দিছিল আমার জিজ্ঞেস করে এনাফিল বাংলাদেশ কারিল খোঁজা

হাজার হাজার লক্ষ লক্ষ কোরআনের হাফেজ আমার বাংলাদেশ আর এখন দেখেন না আমার বাংলা মা এমন একটা দেশ যেই দেশে এই এখন সারা পৃথিবীর ভিতরে টক্কর লাগায় আমার বাংলাদেশ এক নম্বরে যায় সত্তরটা দেশটা পিছনে ফেলে সেই সালে আহমদ তাকরিম দুবাইয়ের প্রতিযোগিতায় সত্তরটা দেশকে পিছনে ফেলে আজকে আমার বাংলা মাকে সারা পৃথিবীর সামনে মাথা উঁচু করে দিয়েছে যারা আলেমদেরকে গালি দাও আলেমদেরকে বাস দাও পারলে পৃথিবীতে দেহা তোকে সাকিব আল হাসান ছক্কা মারে আবার ড্যাম খায় কথা কন না কে আলেম উলামার কোনো ড্যাম নাই আলেম উলামা উপরে ওর তো ওর কথা কন না কেন বদনাম বলতে পারবি কুত্তার কামুর আডু

মানীয় প্রধানমন্ত্রী বাড়ি দেয় গাড়ি দেয় আরে কষ্ট কার কাছে কমু কবার জাগাও নাই কইতে গেলে আবার পিট পরল বান খাই তা আমি আবার খাবো নয় চিন্তাও করি মুসলমানের পোলাই দিকে তাকাও এই মুসলমানের পোলাই দিকে তাকাও এই যে সালে আহম্মদ তাকরিম সত্তরটা দেশটা পিছনে ফেলাইয়া আজকে আমার বাংলা মাকে লাশ লাল সবুজের পতাকাকে সারা বার পৃথিবীর সামনে উঁচা করে ধরলো আলেমদের দাম আছে না নাই মাদ্রাসার কমই মাদ্রাসার ছাত্রদের দাম আছে না নাই যেটা কবে কমই মাদ্রাসার দরকার নাই ওর গাল গুল ফাটা হালাবো ঘুষাইয়া আল্লাহ আপনি আমাদের হেফাজত করেন জোর কেন আমিন তো এই বদরে যেখানে সাহেবা সকালবেলা ডাল সরকে নিয়ে নামছে ইন্দিমিন টাইমে দেখা যায় সাহেবা যখন বলতেছে এ মোহাম্মদ খারাপ লোক আবদুল্লাহর বোলা বেরো তোর বাপের আইছে আই জাদ딜াল জাদ딜াল আবিল জাদদি আইছে তোর বাপের আয় আল্লাহ দেখ না কেওরে কেউ যদি মারামারি করতে যায় বিল্লিকে নিচে দাঁড়াকা এ ফুডার ফুপুড়া নাম কয় না এ মগর ফুপুকা মালে নাম দেখ আই তোর মাথা কয়টা আছে এই বিয়াদবগুলার গালি কিন্তু একমাত্র সাইবার কাছেই হিকছেরা এরাই হলো উৎপা সাইবার খালতো ভাই কথা কর না কেন তো সাইবা জীবনে প্রথম আমান এই আওয়াজ দিয়ে গালি দিতেছে এই মোহাম্মদ আব্দুল্লাহ বলা নাম হযরত আলী কা হুজুর কিছু কমু নবী বলে সুপ থাক مرحبا বলেন একটু বড়বার গাল দিছে এ মুসলমান মরে গেছেছসনি তোরা বলে 313 জন আইছস তোরা আই পানি ছাড়া গিলেলাম আলী কা হুজুর জামু সুপ থাক আমি আর ওয়াজি করুম নামে যাই আওয়াজ দিবা না বারো শুনতেছে রেডি রেডি দুইবার জন বলতেছে এ মুসলমান মরে গেছ আলি বলে হুজুর সামু নবী কয় চুপ থাকো যখন দেখলো যে আলী খুব প্রিপারেশন নিয়ে এনেছে প্রসেসিং আলীর আলীর অবস্থা খুব খারাপ আর শরীর লাল হয়ে গেছে জিদ্দে লাল হয়ে গেছে এতদিন মক্কায় মায়ের খাইছে কেবল মাইরের পালা আইছে নবী দিছে এই যুদ্ধের সেনা প্রধান নামার নবী হজরত আলী বলতেছে হুজুর মায়ের খাইছে এখন আর তো সময় বসে থাকা নাই একবার কর না সাইবার এমন পল্টি মারমু ওর বাপের সুদ্ধা নাম ভুলে দিব ওর বাপের নাম ভুলে দিব আমার নবী বলে চুপ থাক যখন দেখলো আলী লাল হয়ে গেছে তখন ঘাটটা ধরে আমার নবী সাদর মধ্যে নিয়ে বগল সাইপে ধরে কয় আলী আর এক কথা বলবি না আলী নবীর সাদরের নিচে বয়া কয় এটা সহ্য করা যায় না আরে বাইরে বাজান রেবার আমার দিকে তাকাবে না চোখের পানি ফেলবেন যখনই বলছে নবীজি দুইবার বলছে তৃতীয়বার কিন্তু আমি আলিয়ার বসে থাকবো না আমার নবী বলে আলি রে তৃতীয়বার আর আমি তোরের এইভাবে বাঁধিয়া রাখবো না তৃতীয়বার বললে আমি নবী তোর হাতে তরবারি তুইলা দিব কেতাবুল মা গাঝি বাপের বানানোর কথা কই না আমি তৃতীয়বার হলে দালির দম ধরে আসছে দেখে আর একবার বলে কিনা সাইবা তখন ও পেলি মদ খাইতেছে আর বলতেছে এ মুহাম্মাদের মুহাম্মাদের এ আবদুল্লার পোলা মুহাম্মাদ কই তোর ওমর আলী ওসমান কই যাদেরকে ভাগাই নিয়ে চলে আসছ তোদের সম্পদ আমরা দখল করছি পাল্লা আমাদের সামনে কে আসবি যদি মুসলমানের কোনো একটা রক্তের বাচ্চা থাইকা থাকস কোষ যদি বাবার বৈধ সন্তান হয়ে থাকোস পাললে আমি সাইবার সামনে আয় যখন বলছে বাবার বইতে সম্পদ হয়ে থাকে সামনে আয় আমার নবী বলে আমি তোরে দুইবার কেন যাইতে দেই নাই জানস এক নাম্বার কারণ হলো তুই যখন আমার কাছে প্রথম অনুমতি চাইছর তখন তোর মায়ের কথা মনে পড়ে গেছে যখন দ্বিতীয়বার অনুমতি চাইছ তোর বাবার কথা মনে পড়ে গেছে কারণ তোর বাবা আমার সকালবেলা নাস্তা না করাইয়া কোনো দিন তোর বাবা নাস্তা করে নাই কারণ তোর বাবা আজকে দুনিয়ায় নাই আবু তালেব দুনিয়ায় নাই আমি তোর বাবা আমি তোর মা আমি কেমনে পারি সাহেবার সামনে আমার আলিরে তুইলে দিতে আমার আলীর যদি একটা আঘাত করে ওই আঘাতটা আমার গায়ে লাগবে আলি আমি তোরে কত ভালোবাসি তুই জানোস না আলি আমারে তোর বাবা যে কত ঋণী রাইখে গেছে জানোস না আলি তোলে শোন তখন তো তোর যখন আমার হাতে তরবারি দিলেন নবী যখন আমার হাতে তাকবীর দের ধ্বনি তুলে দিলেন যুবক এবারে তুমি আওয়াজ দিও 21 বছরের আলী সাইবার সামনে গেছে তখন সাইবার বসে এক দুই বছর না সাইবার বাস তখন সাইডের কাঁচা কাছি এই জোরে কর আরো জোরে কর সাইবা এত শক্তিশালী ছিল 60 বছরে বীর বাহাদুর পরা 60 বছরের বীর বাহাদুর সে পঁচিশ জন মানুষকে কোনো কিছু মনে করতো না এই সাহেবার সামনে যে একুশ বছর আলী বলে এই তোর সিনা না লাগে তোর নাম কি রে আলী বলে আমার নাম আলী ইবনে আবু তালেব কোন আবু তালেব রে যার সাথে আমি রাজনীতি করছি মক্কায় হ্যাঁ তো মোহাম্মদ তোরই মরণের সামনে বাড়াই দিল তুই কি জানস তোর বাপ আর আমি মাঝে মাঝে তরবারি খেলা খেলতাম একবার তোর পারে আমি তোর বাপের নিচে ফেলতাম আর একবার আমি নিচে পড়তাম তুই আজকে আমার লাগে এই মাঠে আসছো মরার লেগে আলী বলে লেকচার কম লেকচার শুনতে আসি নাই তুই না তিনবার কইছস জন্ম নিয়ে কথা বলছস আমি আবু তালেবের সন্তান আমি কোরাইজ বংশের সন্তান আব্দুল মুত্তালিবের সন্তান আব্দে সন্তান আমি মুহাম্মাদের সন্তান তুই না ডাকসর যে বাবা সৎ সন্তান হলে মাঠে আমি তিনটা পরিচয় দিলাম আমি আবু তালেবের সন্তান আমি আবদুল মুতালিবের সন্তান আমি মুহাম্মাদের সন্তান আমি কুরাশ বংশের সন্তান আমার জন্ম ঠিক আছে তোর জন্ম ঠিক আছে না পরিচয় দে তুই যেতে পারবি না তোর সাথে পরিচয় হবে মাঠের মধ্যে জোর কণ মার হাবা আই এম মুসলমান মুসলমান কোনোদিন কাউকে ভয় পায় না লে ফালে তাক সাউর না শিখ ভয় করবে একমাত্র রবকে কে পৃথিবীর আর কাউকে নয় তুই রেডি হ বলে তইলে তুই সোড়ো মানুষ তুই আমার পর আগে আক্রমণ কর আলি বলে আমার নবীর শিক্ষা মুসলমান আগে কোনদিন আক্রমণ করবে না তুই আক্রমণ করবি তারপরে বাসনে এখানে শহীদ মুসলমান মরলে শহীদ মনে আছে ডায়লগটা পকেটে থাকবে তো মুসলমান মরলে শহীদ এটা আলীর প্রথম শিক্ষা দেয় এটা প্রথম বাক্য না আরো জোরে হাজারতে আলীর গায়ের থেকে আমার নবীর ঘেরান আসতেন আলীর চাদরের থেকে আমার নবীর ঘেরান আসতেন এই কারণ আলীর জন্ম নিবে সমস্ত জান্নাতি যুবকদের সর্দার হাসান হুসাইন আলি কোন রাস্তা দিয়ে হেঁটে গেলে ওইখান দিয়ে মনে হয়তো রসুল গেছে এমন ঘেরা নাস্ত কেন আমার নবী রাস্তা দিয়ে হাঁটলে মিসকমবারে ঘেরা আলী আলি গেলেও মিসকমবারে ঘেরা নাস্ত তো আলির সামনে দাঁড়ায় বলে সাহেবা আগে হিট কর সাহেবা বলে তুই কি পারবি আমার হিট বাসায় রাখতে তোর বাপ তাই পারে নাই আর তুই পারবি ولا امر बाप পারে নাই পারে নাই তার পোলায় পারবে ইনশাআল্লাহ মার বাজান রেবার আমার দিকে তাকাবেন আর একটা আওয়াজ দিবেন জীবনে কোনদিন খেলার মাঠে এত বড় আওয়াজ দাও নাই সরাইলের যুবক এক ক্যারেনি খেলার মাঠে আর সরাইলের বাইরা রে সাহেব তার জীবনে কোনদিন কোনো যুদ্ধের মাঠে এইভাবে আক্রমণ করে নাই দুই হাত দিয়া পেরায় দের হাত উপর উঠে গেছে আলির আমনজুর আক্রমণ করছে আলি শুধু ডালটা পাতা দিছে ডালের এক কোনা লাইগে এক কোনা ভাঙছে সাহেবার তরবারি দুই টুকরা হয়ে জমিনে পড়ে গেছে সাহেবা এইভাবে হয়ে পড়ে গেছে এবার আমার দিকে তাকাবেন হযরত আলী সাহেবার ঘরের উপরে পাড়া দিয়া কয় বেঈমানের বাচ্চা হে বেঈমানের বাচ্চা এবার আমি দেব সহ্য কর ওইভাবে সাহেবা ঘাড় কাট করে এখনো আছে আলি গারে উপরে পাড়া দিয়ে কইবার আমি দেবো বল সহ্য কর আল্লাহ আপা ধরেগা আল্লাহ সাহেবা বলে তুই আমারে দুর্বল ভাবে আঘাত করবি আমি তো কাইতে পড়ে রইছি আমারে খাড়া হইতে দে খাড়া হইতে দে আলি কয় খাড়া নবী আমার সাহে ছায়ে দেখতেছে কান বদরের মাঠটা যারা আপনারা গেছেন তারা জানেন মসজিদ আরসতে মসজিদা আরিস তখন পাহাড়টা ভেঙে ফেলেছে এমন জায়গায় মসজিদটা করা নবী ওই খিমার মধ্যে বসে পুরা মাঠটা তদরকি করতে আছে। আলীর মধ্যে সাহেবের মধ্যে যে কথাPopenoton হচ্ছে নবী আমার ছায়াছে দেখতেছে সরাইলের যুবক এখন জীবন চের একটা আওয়াজ দিবি জীবনে কয়দিন বেঁচে থাকবো জানি না আলী বলে আমি মুহাম্মাদের সন্তান আনা মুসলমান আনা আবু তালেব আনা ইবনি আবু তালেব আর ইবনু আব্দুল মুত্তালিব পাললে ধারা পাললে ধারা পাললে ধারা আটু সুজা করে দাঁড়া সময় কম তাকা ওই দিকে মুসলমান মল্লের শহীদ বাসলে গাজী আলী বলে তোর ওইখানে শেষ করে দিতাম দাঁড়া দাঁড়াইছে ডাল হাতে নিয়া তরবারে হাতে নিয়া এইভাবে যখন দাঁড়াইছে হযরত আলী বলেন লিল্লাহ আর ডাল ভাঙছে আর মাথার মধ্যে দিয়ে ঢুকছে শুধু তাই না ওর বডিটা রেন্ডি গাছের চলার মতো দুই ভাগ হয়েছে দুই ঠ্যাং দুই দিক পরে রয়েছে ওর ঠ্যাং একটারে কুত্তার মতো টানতে টানতে নবী পর্যন্ত লইছে দেখবেন আবু জেহেলের কবরের পাশে কিন্তু সাহেবার এক ঠ্যাং দাফন করা আমি এই বড় জিজ্ঞেস করছি এই আবু জেহেলের কবরের সাথে দুইটা দুইটা উসা মা তখন সৌদিয়া নামারে বলতেছে এখানে জানে না মৌলানা সাহেব কিতাবুল মাগাজি পড়েন নাই আমি বললাম না কিতাবুল মাগাজ পাও নাই এখানে দুইটা উঁচা মাটি সাহেবাকে প্রথম হাজরত আলী দুই টুকরা করে ঠ্যাং একটা তাই না নবীর সামনে হাজির করে দিছে আমার নবী সাহেবার ঠ্যাং দেখা বডি এইখান দিয়ে শীর্ষে তো অর্ধেক দেখা যাইতেছে বডি আর অর্ধেক পরে রয়েছে বদরের মাঠে নবী আমার মুসকি মুসকি হাসের বলে আলী রে ও আলী তুই একুশ বছরের বাহাদুর তুই কেমনি কি করলি এই তর বাড়িটা খেয়ে দিছে আমার হাতে আমার জানা যে আজ থেকে দেড় বছর আগে যখন আপনি হিজরাত করেন আমার চাদরটা গায়ে দিয়ে বলছিলেন আলি রে আমি মদিনায় যাচ্ছি রে আলি আমার আমানতগুলা তুই ফিরাইয়া দিয়া তারপরে তুই চলে আসবি তোর সাথে আমার মদিনায় দেখা হবে নবীজি আমি সেদিন থেকে এতমিনান ছিলাম মদিনায় যাওয়ার আগে আমার মরণ হবে না কেউ আমারে মারতেও পারবে না আমার হাতে তরবারি দিয়া বললেন আলী রে এই তরবারিটা আবার আমি তোর কাছ থেকে নিব আলী তোর এই তরবারিটা অক্ষত থাকবে আমি তোর কাছ থেকে তরবারিটা আবার নিজে রিটার্ন নিব তখন আমি মনে মনে ভেবে ফেলছি আরে আমার নবী যখন আমার হাতের থেকে তরবারি রিটার্ন নিবে মরবো না নবী আপনি বলছেন আলী রে রক্ত মাখা তরবারি রিটার্ন আবার আমার দিবি হুজুর আমি তখন এতমিনান করে নিছি আমি মরবো না অন্তত বদরের যুদ্ধে মরবো না হুজুর আমি বেইবার যে খুশির আরক দে বাইরে লয় আরছি আমার নবী বলে আলী রে আমার দিলটা শান্ত হয়ে গেছে আমি আপনাদের পাও ধরে বলে দিয়ে যাব এই দুনিয়া থাকার জায়গা না সবাই তো মরিয়া যাওয়া কারো মরণ হবে ইহুদিন না ছাড়া উৎবার মতো কারো মরণ হবে অমরের মতো যে অমরকে যখন ওই যে সিংহে বাবা সিংহে যখন না শিখা দেয় পাখা দিয়া জানজাত ওমরের মাসি খেদায় ওমরের খাদে লাভ দিয়া দাঁড়ায় বলে খনিবদল বদল আমার জীবনে কোনদিন দেখি নাই সিংহ মশা মাসি খেদে ওবর বলে তুমি কি কোরআনের ওই কয়াত জানো না যারা আল্লাহর হয়ে যায় ফানআমাল মাওলা ওয়াদি'বন নসী তোমার কি জানা নাই গো যারা মাওলার সাথে প্রেম করে মৌলা তাদের হয়ে যায় এ যুবক ভাইরা দুনিয়ায় কয়দিন বাইসে থাকবি এই সরাইল মাঠে আমি ইলিয়াসুর রহমান জিহাদি বহুতবার বয়ান করছি আজ কাসরের পরে যখন বয়ানে আসার আগে এই যে জুমুরে দেখতেছো আর বড় ভাই ছিল বাচ্চু মিয়া ঠিক এখানে বসিয়া আহারে এই মাইজির মা পেলে বসিয়া আমার ডাইন পাশে বসিয়া বারবার বলছিল যে হাদি কয়দিন বেঁচে থাকবো জানি না সফরে দুইজন কাবাগরের সামনে বসা বাচ্চু কি করলো না করলো দেখার বিষয় নয় বাজান কার তওবা আল্লাহ কখন কবুল করবে জানি না ও ভালো করে বুঝছো হযরত ওমরের মতো জানুয়ার এই পৃথিবীতে কেউ ছিল না ওমর যেদিন কালেমা পড়ে ইসলাম কবুল করলো ওমরের মতো জান্নাতি আর পৃথিবীতে ওই জামানায় দ্বিতীয় আর এক ব্যক্তি ছিল না কারণ ওমরকে আমার নবী দ্বিতীয় জান্নাতি ঘোষণা দিছে ওমরের ওই জায়গায় আর কেউ নাই কথা কন না কেন দ্বিতীয় জান্নাতি কিন্তু হজরত ওসমান আর আসবে না আলীর নামও আসবে না দ্বিতীয় জান্নাতি নবী ওমরকে কে বলছে দ্বিতীয় জান্নাতের স্থানে ওমর দ্বিতীয় জান্নাতে যাবে এবার আমার দিকে তাকাবো বাজান রে কাবা ঘরের সামনে দাঁড়ায় আছি ওই যে বাচ্চু মেয়া এই যে যার ভাই আমাকে আসরের পরে বারবার বলে ভাইয়ের জন্য একটু দোয়া কইরেন আমি এখন ওই স্মৃতিটা বলতে পারি না বাবে ফাতার সামনে দাঁড়ায় আমারে বলে জেহাদি ভাই জীবনের শেষ দেখা আজকে যদি মারা যায় হয়তো বা কেয়ামতের মাঠে দেখা হবে ওই হজের থেকে আসার পরেই তো বাবা করুণা রোগে আক্রান্ত হয়ে গেল আল্লাহর বান্দা চলে গেছে ঠিকই এখনো পর্যন্ত স্মৃতিটা বলি নাই এই যে যেই হোসেন মাই ওয়াস এই যে দেলোয়ার হোসেন মাইজির শাশুড়ি বাবা আমি যখন প্রথম মাইজির ওয়াজে আসছি তিন বছর আগে তখন মাইজির শাশুড়ি বাজান জান দুনিয়ার থেকে বিদায় লয়ে গেল আর এই দেলোয়ার হোসেন মাইজির যে সমন্দি শরীর বুকরক আব্বাসি যখন আমার সাথে ওয়াজে যায় প্রত্যেকটা ওয়াজে দেখে আমার পাশে বসে খালি বলে আমার মায়ের লেগে দোয়া করিয়েন

দেখিয়া তার খাদেমকে বলে বাবা রে দেখ তো এখানে কোন এতিম ছেলে আছে কিনা হযরত ওমরের খাদেম বলে হা খলিফাতুল মুস্তাবিন এখানে তিমের বস্তি কোথায় পাবো ওমর বলে দেখো তালাশ করে তিমের bosti আছে কিনা হঠাৎ করে বাবা একজন খবর দিল খোনাইনের মাঠে একটা এই বাড়ির একটা মহিলা বাচ্চা রাইখা হোনাইনের মাঠে নবীর সাথে শহীদ হয়ে গেছে ওমর দরজার সামনে যে ডাক দিছে আমি ওমরের পক্ষ থেকে আসছি আপনাদের কোনো কিছু লাগবে কি না মহিলা দরজার সামনে দাঁড়ায় বলে আমি আজকেও কিতাবে দেখলাম মহিলা লাভ দিয়ে দাঁড়ায় বলে তুমি কে গো আমি তোমারে চিনি না এই যে এক থেকে দেড় মাস হয়ে গেল আমাকে ঘরে পানি নাই গো খবর আর কেউ লয়লা ওমর আসামির মতো দাঁড়ায় তার গুলামকে বলে আমার পায়ের উপরে দশটা বাড়ি দে উলামায় আমাকে জিজ্ঞেস করবেন হগ্র তোমর প্রতিদিন ঘুমানের আগে পাঁচটা দশটা করে বাড়ি পায়ের উপরে দিতেন লাভা করবেন হগ্র তোমর নিজের পায়ে নিজের চাবুক ডাঘাত করতেন আর একটা বাড়ি দিয়ে জিজ্ঞেস করতে নমর দে আজকে কি কোনো এতিমের বাড়ি তোর খোঁজ নেওয়ার অভাব আছে আজকে কি কোনো এতিমের খবর লওয়া তোর খবর লস তুই এমন কেউ আছে ওমর নিজের কাছে নিজে প্রশ্ন করত ওমর আবার জবাব দিত না সব এতিমের খবর লইছর আবার একটা বাড়ি দিত ওমর তুই কোনো অন্যায় করছর ওই পায়ে বাড়ি দেওয়া পরে বলতো না অন্যায় করস নাই আবার বাড়ি দিত আর বলতো ওমর হে ওমর তুই কি কারো পরে জুলুম করছর বলতো না জুলুম করস নাই আবার বলতো এ ওমর তুই তো সেই ওমর তোর মতো জানোয়ার কেউ ছিল না আজকে তোর নবী আনোয়ার বানাই দিয়ে গেছে ওমর রে এ ওমর ওমর তোর কোনো জনগণ না খাই আছে কিনা

বারাট্যা তার গায় হাত দিবে বাজান রে তার গোলাম রে বলে আমার পায়ের উপরে জোরে বাড়ি দে চাবুক দিয়া গোলাম বলে হুজুর माफ চাই আমি আপনার গায় হাত দেব আমার 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 বিবেক নাই আমি আপনার বেতন খাই আমি আপনার নুন মাটি খাই ওমর বলে যা বলছি তাই কর বাজান রে যখন জড়া জড়ি করছে গোলাম তারপরে বাড়ি দেয় না ওমর কয় চাবুক দে বাজান চাবুক দিয়া ওমর পিঠের উপরে মন জোরে বাড়ি দিয়া কয় ওমর রে তোর মত নাদান আর কেউ নাই এইখানে এক মাস পর্যন্ত ঘরে পারি তুই তুইও মোর কেন খবর লস নাই হদ্র তোমর বলে ঘরের মধ্যে কে আছেন গো মা শুধু একটা কথা বলবেননি মা কি বলবো আপনার ফ্যামিলিতে সদস্য কয়জন আমার একটা মাইয়া তিনটা পোলা মারে আমার পরিচয়টা নেন আমি হলাম মসজিদে নবমির একজন খাদেম জোরে 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 আমি ইলিয়াসুর রহমান জিহাদি কোথাও গেলে আগে পরিচয় দেয় আমার মিলিয়াস রহমান জিহাদি আমাকে দেশের একজন কমিশনার কোথাও গেলে কয়েক বা গাড়ির সামনে সাইনবোর্ড লাগায় উপাদান পুলিশের একজন অফিসার হলে সে ওয়ার্ললেসটা গুণ গণ মানষেরে দেহায় আমি পুলিশের চাই কথা বল না কেন আর হদরত অমর বলে মা আমি মসজিদে নামীর একজন খাদেম তুমি যদি খাদেম হও ওমরের কাছে খবরটা পৌঁছাই দিয়া বলিও পাহাড়ের গুহায় ওখানে একজন মহিলা আছে সন্তান গুলা লই অনেক কষ্টে আছে ওমর বলে একটু চেষ্টা করেন না আমি মাত্র একটা ঘন্টা টাইম দেন আমি ওমরের কাছ থেকে বাইতুল মালের থেকে খাবার লই আইতেছি বাজার নিজে ঘোরা চালাইয়া অতি দ্রুত বাইরাল বাইতুল মাল থেকে খাবার গুলা লইয়া যখন মহিলা এতিম বাচ্চাদের ঘরের সামনে ফেলছে ওই মহিলা বলে এত দ্রুত আপনি কোথার থেকে আসলেন ওমরের কাছে আমার সালামটা দিছিলেন ওমর বলে মারে আমার মনটা বলে যদি একটু আমার একটু দেখাইয়া দিতেন কি আপনার বাচ্চাগুলার আমার চোখের সামনে একটু রুটি বানান ওদেরকে নিয়ে এক পেলে একটু একটু খাবার খাই জোরে 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 মা আমার সামনে একটু রুটি ফেলবেন মা আমি আপনার কাছে সহযোগিতা করি না আপনার করতে হবে না আপনি যখন এত কষ্ট করলেন ওমরের পক্ষ থেকে খাবার লই আইসেন আমি অতি তাড়াতাড়ি রুটি বানাই আর আপনি যেগুলো লই আইসেন হ্যাঁ খাসি জবাই দিয়ে লই আইসেন আপনার বস্তু আপনারই পাকায় খাওয়াই জোরে আল্লাহ খুশি হইব ওমরও খুশি হইব রে অতি দ্রুত মহিলা পাকাইয়া ওমর বসে আছে দরজার কাছে একটা প্লেটের মধ্যে বাবা তিনটা বাচ্চারে পাঠাই দিয়ে বলে যা ওই বিদ্যালকটার কাছে যাইয়া বলো আমার মাই খাবার গুলা দিছে আসেন একসাথে খাই এবার তুমি কান বাগো বাবা এতমে একটা ছেলের এই কোলে বসাইছে আর একটা ছেলের এই কোলে বসাইছে বাজান মেয়েটা বড় এই জন্য পর্দার খেলা বাসে নাই আছে ছোট্ট ছোট্ট করিয়া বাচ্চা দুইটার গালে দেয় বলে তোমরা কি অমরের পরে কোনো বেজার হয়ে বাচ্চা দুইটা বলে আগে একটা কথা বলেন আপনি কেন মসজিদে নবমীর খলিবাদুল মুসলিমে নমর হইলেন না ওমরের জায়গায় যদি আপনি খলিবাদুল মুসলিমের হইতেন না জানি কত ভালো হইতো বলে তোমাদের মনে কি কোনো আশা আছে তোমরা কি এমন কোন স্মৃতি মনে পড়ে যে তোমার বাবা তোমাদের সাথে করত আর তোমরা হাসতা ছোট্ট বাচ্চাটা সাইদ বলে আমার একটা জিনিস মনে পড়ে আমার আব্বু যুদ্ধের মাঠে যাওয়ার আগে আমি ছিলাম ছোট্ট এখন তো মোটামুটি বড় হয়ে গেছি আমার আব্বু আমারে ঘোড়া নিজে হইতো আমার আব্বু আমার এই পিঠে বসাইয়া ঘরের মধ্যে ঘুরতো আমরা দুই ভাই খিলখিল করে হাসতাম আমার বোনটা আমার বাবার গালের মধ্যে খেজুর খাওয়াই দিত আমার বাবা আমার বোনকে বলতো ওদেরকে আমার পিঠের থেকে নামা ওমর বলে আমি ঘোড়া হইলাম তোমরা আমার পিঠে উঠো আলহামদুল্লাহ বলেন ঈশ্বর আজান হইতেছে আজান্ডার শেষ হোক কেউ যায়েন না চলে যাবেন নাকি ওয়াজ করে শেষ করে যায় না ইনশাআল্লাহ বলেন তো মারহাবো বলেন কে ওঠার চেষ্টা করবে না আমি আপনাকে সোখে পানি দেখছি কে কইছে আল্লাহ আপনার দোয়া কবুল করবে না বস আলহামদুল্লাহ বলেন বেজার হইতেছেন আর মাত্র দুইটা মিনিট কথা বলব শুধু আমার দিক তাকায় বলবেন এতিমের নাম আসে না নাই আছে আমাদের সমাজে এতিম মিসকিন আছে না আছে না ভাই এখন তুমি কানবা আমি জানি না কারবারই রংপুর দিরাজপুর মাদারীপুর ফরিদপুর কারবারই সরাইল মাঠে আমি জানি না শুধু চোখের পানি ফেলে আমার মল একটা বুঝ দিয়ে দেন আল্লাহ মাফ করে দিবে হজরত ওমর বললেন এই এ সাইদ এদিকে আও তোমার বাপের আশা পুরা করলে কি তুমি আমারে মাফ করে দিবা বলে আপনি কে বলে আমার পরিচয় আগে পরে হবে তুমি আমার পিঠের উপরে আগে ওঠো আরো জোরে কোন আরো জোরে আরো জোরে আল্লাহ আকবর বলেন তো বাজান্ডের দ্বিতীয় জান্নাতি ঘোরা হয়েছে সাইদ ওমরের পিঠে তার গোলাম বারবার বলতাছে তোমরা যদি চিন্তা জীবনে ঘোরাবা তাদের মনের মধ্যে আনন্দ দিয়া বাজান তার মার কাছে একটা সি রেকর্ড লিখে দিয়ে যে বললেন তোমার মাকে দিয়া বইল কালকে যেন হলিবাদুল মুসলিমিন অমরের সংসদে যা তোমাকে যত পরিমাণ খাবারের দরকার আমি আমার গোলাম দিয়ে পাঠাই দিব এবার চোখের পানি ফেলায় একটা আওয়াজ দি আমার ভাইরা তো অমর যখন চলিয়া গেছে মহিলা সকাল বেলা অমরের কথা মতো বাচ্চা কটারে নিয়ে রওনা দিছে বাজান ওই সাইদ যায়া তার মার কাছে বলে মা ও মা যেই লোকটা আমার কোলে করে খাওয়াইছিল মা নিজে ঘোরা হয়েছিল এই ব্যক্তি আর ওই ব্যক্তি তো এক ব্যক্তি মা কয় না এ তো অমর আর সে অমর না তো মারে আল্লাহর কসম করে কই দুইজনের চেহারার মধ্যে কোনো পার্থক্য নাই বাদন এখন চোখের পানি ফেলবা যখন ওই বাচ্চাটা আবার দৌড়ে আসছে মা গো ও আমি কসম করে বই এইটাই হলো খলিফাতুল মুসলিমিন ওমর ওই সাইদের বাপ পিছনে ব্যাগ করছে তাহলে আমি তার সাথেই দুর্ব্যবহার করছি ওমর আস্তে করে দাঁড়ায় বলে মা আমি ওমর আপনাকে সংসদে কেন আনছি জানেন নি কয় কে সারা সংসদের সামনে দাঁড়ায় আপনি স্বীকার করেন আপনার নিজের হাত দিয়া ও মরে পিঠে কটা বাড়ি দিয়ে যান কেন আপনার ফ্যামিলিতে পানি ছিল না খাবার ছিল না ওই মহিলা কাম দেওয়ার বলে ও নবীর সাবি আমি আপনার কাছে কিছু বলবো না আমি আমার নবীর কাছে দুইটা কথা বলে চলে যাব ওবর বললেন ওই যে নবী যা বলার ভুলিয়া যান মহিলা নবীর রাজার সামনে দাঁড়ায় বলেন নবীজি যেই খলিফা দল মুসলিম জাহানের খলিফা ওই মানুষটা নিজের শরীরে নিজ আঘাত করে কেন এতিমের খবর লইলো না নবী আপনার অব আপনি কি মাফ করে দি জিন্নি হজরত অমর পিছনে থেকে আওয়াজ দিয়ে বলে তোমার এতিম দুইটাই মাপ করছি নিজি গাও ও আমার সরালের বাইরা সময় কম মাত্র এক মিনিটের মধ্যে বলবো যখন এতিম আমার আল্লাহর কাছে দোয়া করে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে কবুল হয়ে যায় কেন এবার শোকের বানে বেলায় কাঁদবা মহিলা ওমরের জন্য দোয়া করে চলে গেছে ওমর রাতের অন্ধকারে স্বপ্নে দেখে আমার নবী দুটা হাত বাড়ায় দিছে ওমর ওই যাইদের চোখের পানি আমি নবীর কবর ভরে গেছে রে ওমর সাইদ যখন বলছে নবী আমি এতিম আমি এতিম রে পিঠে উঠাই অমর আমারে ঘোরা সাজাইছে নবী অমরের মতো বাচ্চা শাসক এই দেশে দরকার আল্লাহ তুমি দেখো আমার যুবক ভাইরা বয়া বয়া কান দে আমি জানি না কোন যুবকের মা নাই বাবা নাই গ ওই সাইজ যদি চোখের পানে পেলে আমার নবীর রওজার পাশে দাঁড়ায় কান দে তুমি সরাইল খেলার মাঠে বসে কান বা র পানী বাণী এখন নবীর রওজায় চলিয়া যাবে নবীজি মাগরিবের নামাজের পরে আজকে উনিশে জানুয়ারি উনিশে জানুয়ারি মাগরিবের নামাজের পরে উনিশে জানুয়ারি মাগরিবের নামাজের পরে আমার আস্কার প্রথম মাহফিল বাজান দেও আগ্রিবের নামাজে পড়ে হাজার হাজার মানুষ যারা কান্দে আল্লাহ জানি না কার মা নাই বাবা নাই গো নবী যদি এ তিমদের ডাক সাথে সাথে শুনে তুমরা যাদের মা নাই গো চোখের পানি ছেড়ে দিয়া বলো নবীজি আপনারো তো মা ছিল না বাবা ছিল না গো আল্লাহ দেখো এখানে ডানে পুরা মজমার মধ্যে সবাই কান্দে মানি তোমার কি মায়া আজকে জুমার মসজিদে বাবা একটা ছেলে আমারে বলে হুজুর আজকে একটা বছর হয়ে গেল মা কইলা ডাকিনা হুজুর গত এক বছর আগে আপনি আমার মায়ের এই মিরপুরে এমপি সাহেবের সামনে জানাজা করছিলেন হুজুর হুজুর আজকে আমার মা না

আল্লা তুমি মা দাও তোমার বন্ধর হাত দুইটা উঠাও গজব আসমানের দিয়া মাগরিবের নামাজের পরে আজকে উনিশে জানুয়ারি মাগরিবের নামাজের পরে আমার মৌলার সুরে একটা ডাক দাও তাল্লা বলে ডাক দেবো ডাক দেয় দেয় কান্দে আল্লাহ যাদের চোখে পানি পড়ছে এদের বাবা মাকে তুমি মাফ করে দাও যেই রাত্রে মা একটা রাত্র খেতা বালিশ ঠিক মতো দিতে পারে নাই আজকে পাঁচতলা দশতলার মালিক আমরা এমন একটা টাইম গেছে মা ভালো একটা খেতা গাই দিয়ে আমাকে লালন পালন করাইতে পারে নাই রে আরে ঘরের ভিতর দিয়ে বাতাস ঝুঁকে খেতা বালিশ ঠান্ডা হয়ে গেছে আজকে পাঁচতলা দশতলার নিচে ঘুমাইয়া মার কথা ভুলে গেছো ওই মা আজকে কবরে এই আমি আপনাদের কাছে হাত পাতবো সেকেন্ডে মাত্র 10টা মানুষ লাগবে আমার 10টা মানুষ আমার মায়ের কবরে খাতা বালিশ দেওয়ার জন্য এমন কোন আল্লাহ ওলি আজोगी 30টা সেকেন্ডে লাভ দিয়ে ধরে বলবা হুজুর আমার মায়ের জন্য আমার বাবার জন্য আমার মায়ের কবরটা জান্নাতে টুকরা বানাবার জন্য 30টা সেকেন্ডে একটা লোক লাভ দিয়ে ধরে আমার হাতের মধ্যে 10টা হাজার টাকা নগদ দিবা কে আসো বলো তো হুজুর আমি আগামী কালকে দিয়া দিব অতএব এখন নগদ দিব আমার মায়ের কবরটা জাননাতে টুকরা বানাবার জন্য দশটা হাজার টাকা দিব কে দেবিন আমার হাতে আসেন তো একজন পাগল আসেন তো এ বাড়িওয়ালা এ গাড়িওয়ালা এ পয়সাওয়ালা এ তোর পাউরে দোষী ভাই